যাদের চাকরি বাতিল হয়েছে সেইসব শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজে ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্র জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। কমিশনকে রিপোর্ট তলব করার আর্জিও জানান তারা। শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ দলীয় নেতাকর্মীদের এক প্রতিনিধি দল গতকাল কমিশনে যায়। জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ পোলিং পার্সোনাল রয়েছে। যদি তাদের কাছে রিজার্ভ পোলিং পার্সোনাল থাকে এবং এই রিজার্ভদের মধ্যেও তো 2016 সালে শিক্ষক শিক্ষিকা থাকতেন, 26,000 সংখ্যাটা তো কম না, তার ফলে সেটা কমিশনের দায়িত্ব। কিন্তু আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে যে যেহেতু তারা আর রাজ্য সরকারের কর্মী, ইনফ্যাক্ট তারা কখনোই না, স্কুল সার্ভিস কমিশন শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে রেকমেন্ডিং অথরিটি, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় স্থানীয় প্রধান শিক্ষক শিক্ষিকারা, তো যার ফলে এটি একটি খুবই জটিল বিষয়। কমিশনের নিয়ে লিগাল ওপিনিয়ন নিচ্ছে, আইনি পরামর্শ করে জানানো।